হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটিতে আপনাদের দেখানো হবে কিভাবে টিকটক আইডি খুলতে হয়। সেক্ষেত্রে আমরা চলে যাব প্রথমে ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে টাইপ করব টিকটক, TikTok, টিকটক। তারপরে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। যাদের টিকটক অ্যাপটি ডাউনলোড করা নেই তারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন অ্যাপটি আমার ডাউনলোড করা আছে বলে সরাসরি আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কিন্তু সাইন আপ না করেও ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এই যে আমি দেখছি, দেখছেন কিন্তু দেখতে পারবেন। এখন চলেন মূল কাজটি যেটা সেটা করে আসি। সেটা হচ্ছে যে কর্নারে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখন দেখেন তিনটি অপশন চলে আসবে। প্রথমে হচ্ছে ইউজ ফোন আর ইমেল, দুই নম্বরে হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, তিন নম্বর হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। আমরা প্রথম অপশনে ক্লিক করব ইউজ ফোন আর ইমেল। ক্লিক করার পরে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নাম চাচ্ছে, যে আমি নামটা বসিয়ে দিলাম। এখন বার্থডেটা সিলেক্ট করতে হবে। আমি আমার বার্থডেটা সিলেক্ট করছি। আপনাদের যার যেটা বার্থডে সেটা সিলেক্ট করে নেবেন। এই যে আমি সিলেক্ট করছি, আমার যে সিলেক্ট করা হয়ে গেছে। এখন নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার চাচ্ছে। এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এই যে সেন্ড কোডে ক্লিক করবেন। এখানে দেখেন এক মিনিট সময় নিয়েছে, ভেরিফিকেশন কোড চলে আসবে। এক মিনিটের ভিতরে এই যে চলে এসেছে, দেখেছেন? এখন টিকটক আইডিটা সরাসরি ওপেন হয়ে যাবে, দেখেছেন? এখন এই যে টিকটক আইডিতে ওপেন হয়ে গেছে। এখন এই যে আপনারা চাইলে এই যে ফ্রেন্ড অ্যাড দিতে পারবেন, এই যে ফলো করতে পারবেন, দেখছেন? এই যে এইভাবে এই যে আমি করছি, দেখছেন? এখন ওকে, এখন শুধু দেখবেন, ভিডিও চালবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন।